ফ্রেন্ডস আমি সুব্রজ্যোতি চলো আজকে আমরা ক্লাস মোগলি আম দ্য উল্ফস এর ইউনিট টু টা পড়েনি চলো তাহলে শুরু করেছ ফাদার উল্ফ রান আউট এ ফিউ পেসেস পেসেস মানে কয়েক পা তাহলে ফাদার উল্ফ রান আউট এ ফিউ পেসেস বাবা নেকড়ে দৌড়ে কয়েক পা বাইরে বেরিয়ে এলেন অ্যান্ড হেয়ার এবং শুনতে পেয়েছিলেন শের খান মার্টারিং মার্টারিং মানে বিড়বির করে বলা অ্যান্ড মামলিং অস্পষ্ট স্বরে স্যাভেজলি মানে হিংস্রভাবে শের খান বিড়বির করে অস্পষ্ট স্বরে হিংস্রভাবে অ্যাজ ই ট্রাম্বেল অ্যাবাউন্ট ইন দ্য স্কার্ভ ঝোপে মধ্যে গোড়াগড়ি দিচ্ছে দ্য ফুল হ্যাজ হ্যাড নো মোর সেন্স বোকাটের কি কোনো বুদ্ধিই নেই দেন তা না হলে টু জাম্প এট দা উড কাটার্স ক্যাম্প ফায়ার উড মানে কাঠুরের ক্যাম্প ফায়ার ক্যাম্প ফায়ার মানে কাঠ কুটো দিয়ে জ্বালানো আগুন তাহলে কাঠুরের কাঠ দিয়ে জ্বালানো আগুনের ওপর লাফ দেয় জাম্প লাফ দেয় অ্যান্ড এবং হি হ্যাজ ব্রান্ড হিজ ফিট এবং তার পাটাকে পুড়িয়ে ফেলে ব্র্যান্ড মানে পুড়িয়ে ফেলা সেড ফাদার ওলফ উইথ এ গ্রান্ড বাবা নেগড়ে ঘত ঘত করে বল সামথিং ইজ কামিং আপ হিল কিছু একটা জিনিস পাহাড় বেয়ে ওপরে উঠে আসছে সেড মাদার উলফ মা নেগড়ে বলেছিল টুইচিং ওয়ান ইয়ার একটা কান নাড়িয়ে টুইচিং মানে নাড়ানো দ্য বুস এজ রাসেল্ট ঝোপঝাটটা একটু খস খস করে উঠলো এ লিটিল অল্প একটু রাসেল মানে খস খস করে ওঠা অ্যান্ড ফাদার ওল গড রেডি টু ল্যাব এবং বাবা নেগড়ে লাফানোর জন্য প্রস্তুত হলো ল্যাব মানে লাফানো দেন তারপর ইফ ইউ হ্যাড বিন ওয়াচিং ইউ উড তুমি হ্যাভ তোমরা দেখতে পেতে দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং সবচেয়ে বিস্ময়কর জিনিস ইন দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীতে ম্যান হি স্ন্যাপড মানুষ সে রুদ্ধস্বরে বলে উঠল এ ম্যানস কাব একটা মানুষের ছানা কাব মানে ছানা লুক দেখো ডাইরেক্টলি ইন ফ্রন্ট অফ হিম সরাসরি তার সামনে দাঁড়িয়ে হোল্ডিং অন বাই এ লো ব্রাঞ্চ একটা লো ব্রাঞ্চ একটা ছোট্ট গাছের ডাল ধরে দাঁড়িয়েছিল এ বাদামি রঙের চামড়ার শিশু হু কুড জাস্ট ওয়াক হু কুড যে পারত জাস্ট ওয়াক সবে মাত্র হাঁটতে মানে যে সবে মাত্র হাঁটতে শিখেছে ভালো করে বললে হবে হি লুকড আপ ইন্টু ফাদার উলস ফেস সে বাবা নেগড়ের মুখের দিকে তাকালো অ্যান্ড লাফট এবং হাসলো মানুষের বলেছিল আই হ্যাভ নেভার সিন ওয়ান আমি এটা কখনোই দেখিনি ব্রিং ইট হেয়ার এটাকে নিয়ে এসো এখানে আই হ্যাভ হেয়ার নাও এন্ড এগেইন অফ এ থিঙ্ক বাট নেভার ইন আওয়ার প্যাক আর ইন মাই টাইম সেড ফাদার উল্ আই হ্যাভ হেয়ার নাও এন্ড এগেইন আমি মাঝে মধ্যেই শুনেছি এই জিনিসটার ব্যাপারে নেভার ইন মাই টাইম কিন্তু আমাদের দলে বা আমার সময়ে আমি কখনো দেখিনি বাবা নেগড়ে বলেছিল হি ইজ অল টুগেদার উইদ আউট হেয়ার তার শরীরে কোনো লোম নেই আউট কেপ গুহার মুখে চাঁদের আলো আটকে গিয়েছিল ফর কারণ শেরখান গ্রেট স্কোয়ার হেড শের বড় চৌখো মাথা অ্যান্ড শোল্ডার্স শোল্ডার মানে কাঁধ শোল্ডার থ্রাস্ট থ্রাস্ট মানে জোর করে ঢোকানো ফোর্স সোল্ডার্স কাঁধটা জোর করে ঢোকানো হয়েছিল ইন দ্য এন্ট্রান্স মানে শের তার কাঁধটা এবং তার চৌকো মাথাটা জোর করে ঢুকিয়েছিল প্রবেশের পথে ওয়ার্ডা ডাজ নিড শের খান কি চাই সেড ফাদার উলফ বাবা নেগড়ে বলেছিল এ ম্যানস কাব ওয়েন্ড দিস ওয়ে একটা মানুষের ছানা এই রাস্তা দিয়েই এসেছে ইটস পেরেন্টস হ্যাভ রান অফ তার পিতা মাতা দৌড়ে পালিয়েছে ডিমান্ডেড শের শেরখান দাবি করেছিল দ্য উল্ফস আর ফ্রি পিপল নেগড়েরা হলো স্বাধীন সেড ফাদার উলফ বাবা নেগড়ে বলেছিল দে টেক অর্ডারস ফ্রম দ্য হেড অফ দ্য প্যাক তারা আদেশ নাই দলের নেতার কাছ থেকে অ্যান্ড নট এনি ফ্রম স্ট্রাইপ অ্যানিম্যাল কোনো ডরাকাটা প্রাণীর কাছ থেকে নেয় না দ্য ম্যানস কাপ ইজ আওয়ারস এই মানুষের ছানাটা দ্য টালিগার্স রোর ফিল্ড দ্য কেব উইথ খান্ডার বাঘের গর্জনের আওয়াজ গোয়াটাকে বজ্রপাতের ধ্বনির মতো পরিপূর্ণ করে তুলেছিল সেলফ অফ মা তার বাচ্চাদের থেকে নিজেকে আলাদা করলো এবং লাফিয়ে এগিয়ে এলো হার আইস ওয়ার লাইক টু গ্রিন মুন্স ইন দ্য ডার্কনেস অন্ধকারে তার চোখ দুটো সবুজ রঙের দুটো চাঁদের মতো মনে হচ্ছিল ফেসিং দ্য ব্রাজলিং আইস অব দ্য টাইগার যেটা তাকিয়েছিল বাঘের জ্বলন্ত চোখের দিকে শের খান খান হয়তো বাবা নেহরের সঙ্গে পেরে উঠতে পারত বাট হি কুড নট স্ট্যান্ড আপ এগেনস্ট মাদারুল কিন্তু সে মা নেগরের সামনে দাঁড়াতে পারল না হি নিউ দ্যাট সে জানত যে হোয়ার সি স্টুড যেখানে সে দাঁড়িয়েছিল সি হ্যাড অল অ্যাডভান্টেজ তার সমস্ত অধিকার আছে অব দ্য গ্রাউন্ড ওই জায়গাটার অ্যান্ড উড ফাইট টু ডেথ এবং সে আমৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে সো হি ব্যাক আউট অব দ্য কেভ মাউথ গ্রাউলিং সুতরাং সে গজরাতে গজরাতে গুহার মুখ থেকে পিছু হটতে লাগলো শের খান স্পিক্স দিস মাচ ট্রুথ শের খান এতটুকুই সত্যি বলেছে সেড ফাদার বাবা নেগড়ে বলেছিল দ্য কাপ মাস্ট বি সোন টু দ্য প্যাক এই বাচ্চাটাকে অবশ্যই দেখাতে হবে দলের অন্যান্যদেরকে উইল ইউ স্টিল কিপ হিম তুমি কি এটাকে রাখতে চাও অ্যাসিওরলি অবশ্যই আই উইল কিপ হিম আমি এটাকে রাখবো সেড মাদার মা মানে বলেছিল লাই স্টিল লিডিল ফ্রগ চুপ করে শুয়ে থাকো ছোট্ট ব্যাং ও ইউ মোগলি ও তুমি মোগলি ফর মোগলি দ্য ফ্রগ মোগলি ব্যাং আই উইল কল ইউ আমি তোমাকে এই নামে ডাকবো মানে আমি তোমাকে মগলি নামে ডাকব এটা মাদারউলফ বলছে দ্য টাইম উইল কাম একটা সময় আসবে হোয়েন ইউ উইল হান্ট যখন তুমি শিকার করবে শেরখান শেরখান অ্যাজ হি হ্যাজ হান্টেড ইউ যে সে তোমাকে শিকার করতে চেয়েছিল আকেলা দ্য গ্রেট গ্রে লোন উল্ফ আকেলা বিশাল একাকী ধূসর রঙের নেকড়ে হু লিড অল দ্য প্যাক যে ওই দলটাকে নেতৃত্ব দিত বাই স্ট্রেংথ শক্তির দ্বারা কানিং চাতুর্য দ্বারা স্ট্রেংথ মানে শক্তি আর কানিং মানে চাতুর্য বা চাতুরতা লে আউট ফুল অন রক যে ছিল তার গোটা শরীরটাকে মেলে রেখে কোথায় না তার বড় পাথরে হু স্পিক্স ফর দিস কাব কে এই বাচ্চাটির হয়ে কথা বলতে চাও সেড আকেলা আকেলা বলেছিল অ্যামং দা ফ্রি পিপুল হু স্পিক্স স্বাধীন লোকেদের মধ্যে কে কথা বলবে স্বাধীন লোকেরা বলতে এখানে ওই স্বাধীন নেগড়েদের মধ্যে কে কথা বলবে দেয়ার ওয়াজ নো আনসার কোনো উত্তরই এলো না মাদার উল গড রেডি মাদার উল প্রস্তুত হয়েছিলেন মা নেগড়ে প্রস্তুত হয়েছিলেন ফর কারণ হোয়াট সি নিউ কারণ সে জানতো উড বি হার লাস্ট ফাইট এটাই হতে পারে তার শেষ লড়াই ইট থিংস কেম টু ফাইটিং যদি আবারও যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় দেন দ্য অনলি আদার ক্রিয়েচার তখন কেবলমাত্র অন্যান্য প্রাণীরা হুইজ অ্যালাউড অ্যাট দ্য প্যাক কাউন্সিল যাদের এই মন্ত্রণা সবাই অনুমতি ছিল ওয়াজ বালু দ্য বেয়ার ছিল বালু ভাল্লুক হি রোজ আপন হিস হেড সে তার মাথাটা ওপর দিকে তুলেছিল অ্যান্ড গ্রান্টেড এবং ঘদ ঘ করে আয় স্টিক ফর দ্য ম্যান স্কাব আমি এই বাচ্চাটির হয়ে কথা বলছি লেট হিম রান উইথ দ্য প্যাক তাকে এই দলের সদস্যদের সঙ্গে দৌড়াতে দাও অ্যান্ড উই এন্ট্রান্ড উইথ দ্য আদার্স এবং অন্যদের সঙ্গে মিশতে দাও আই মাই সেলফ উইল টিচ হিম আমি নিজেই তাকে শিক্ষা দেব উই নিড ইয়েট অ্যানাদার আমাদের আরও একজনকে প্রয়োজন সেড আকেলা আকেলা বলেছিল বালু হ্যাজ স্পোকেন বালুর বলা হয়ে গেছে অ্যান্ড হি ইজ আওয়ার টিচার ফর দ্য ইয়ং কাপস সে আমাদের ছোট বাচ্চাদের শিক্ষক হু স্পিক্স বিসাইড বালু বালু ছাড়া আর কে বলবে এ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইন্টু দ্য সার্কেল ওই বৃত্তের মধ্যে একটা কালো ছায়া এসে পড়ল। ইট ওয়াজ বাঘিরা এটা ছিল বাঘিরা দ্য ব্ল্যাক পান্থার কালো চিতা বাঘ নিউ বাঘিরা প্রত্যেকে এই বাঘিরাকে চিনত বা জানতো অ্যান্ড নো বডি ড্রেয়ার্ড টু ক্রস হিজ পাথ কেউ তার রাস্তা অতিক্রম করতে সাহস পেত না ফর হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ চ্যাকল সে এতটাই চতুর ছিল একটা মতো অ্যাজ অ্যাজ বোল্ড শিয়াল একটা মহিষের মতো ছিল সাহসী অ্যাজ অ্যাজ এ এলিফ্যান্ট একটা আহত হাতির মতোই ছিল বেপরোয়া বাট হি হ্যাড আ ভয়েস তার ছিল একটা গলার আওয়াজ বা সর অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি এতটাই নরম এতটাই নরম যে একটা গাছ থেকে বন্য মধু ঝরে পড়ার মতো টু কিল এ লিটিল কাপ ইজ সেম একটা ছোট্ট ছানাকে মেরে ফেলার লজ্জার ব্যাপার বিসাইডস হি মেক বেটার স্পোর্টস ফর ইউ হয়েন হি ইজ গ্রোম সে বড় হয়ে আমাদের বাচ্চাদের খেলার আমাদের বাচ্চাদের সঙ্গে খেলার উপযুক্ত হতে পারে বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিএফ বালুর তার নিয়ে বলা হয়ে গেছে সেড বাগিরা বাগিরা বলেছিল অ্যান্ড দেয়ার কাজ আর ভেরি ওয়াইস মানুষ এবং তাদের বাচ্চারা হলো খুবই এ সে কোন সময় আমাদের সাহায্য করতে পারে আকেলা আকেলা বলেছিল ট্রুলি সত্যি করে এ হেল্প ইন টাইম অব নিড প্রয়োজনের সময় একটা সাহায্য ফর নান ক্যান হোপ টু লিড কারণ কেউই আশা করতে পারে না টু লিড দ্য প্যাক এই দলটাকে নেতৃত্ব দেওয়ার ফর এভার চিরকালের জন্য সেড বাঘিরা বাঘিরা বলেছিল টেক হি ম্যাভে এটাকে নিয়ে যাও আকেলা সেড টু ফাদার ওল্ফ আকেলা বলেছিল বাবা নেগড়েকে অ্যান্ড ট্রেন হিম অ্যাজ ফিটস ওয়ান অব দ্য ফ্রি পিপল এবং তাকে শিক্ষা দাও আমাদের এই স্বাধীন লোকেদের সঙ্গে থাকার স্বাধীন লোকেদের না বলে স্বাধীন নেগড়েদের সঙ্গে হাউ থাকা এবং এভাবে মোগলি ওয়াজ এন্ট্রান্ড প্রবেশ করেছিল ইন্টু দ্য সিওনি পাহাড়ের নেগড়েদের ধরা তাহলে আজকের মতো এ পর্যন্তই এর পরের দিন আমরা অন্য বিষয় নিয়ে আবার আলোচনা করব আজকের মতো এখানেই শেষ করছি